ঘড়িয়াল মানেই মানুষের কাছে ভয়ঙ্কর একটি প্রাণীর নাম। শুধুমাত্র এই ভুল ধারণাটির জন্যই মিঠা পানির কুমির বা ঘড়িয়াল হারিয়ে যাওয়ার অন্যতম কারণ। ঘড়িয়াল বিলুপ্তি হয়ে গেছে এমন কথা প্রচার হয়ে থাকলেও বিষয়টি এখন সত্য নয়। দেশি বিদেশি কিছু গবেষক বিলুপ্তি কথাটি মাঠ পর্যায়ে কাজ না করেই অবলীলায় বলতে পছন্দ করেন। এমন একটি খবর এটিএন নিউজের প্রাণীর খবর প্রাণের খবর সংবাদে প্রচারিত হবার সপ্তাহখানিকের মধ্যেই আরেকটি ঘড়িয়াল ছানা আটক হল মানিকগঞ্জের পদ্মা নদীতে। প্রমাণিত হল আমাদের দেশে ঘড়িয়াল এখনো বিলুপ্ত হয়ে যায়নি। সাধারণত চম্বল এবং ভারতে যেগুলো থাকে তার থেকে একটু ভিন্নতর, তো মনে হচ্ছে যে এটি বাংলাদেশেরই জনসংখ্যা এবং এখনো ঘড়িয়াল বেঁচে আছে। মানিকগঞ্জের শিবালয় থানার বালিয়াকান্দা গ্রামে পদ্মা নদীতে মাছ ধরার সময় এক জেলের জালে আটকা পড়ে একটি ঘড়িয়াল ছানা। গত 25 অক্টোবর এটিএন নিউজে ঘড়িয়াল সম্পর্কিত একটি সংবাদ প্রচারিত হওয়ার পর খবর আসে মানিকগঞ্জে আটক ঘড়িয়াল ছানাটির। খেয়াও দিছিলাম, খেয়াও বেড়ার পরে জালে বাইজে ধরছি, কখন যাইতে মাইতে ধরে ডাঙায় উঠেছি, ডাঙায় উঠে নৌকায় নিয়ে তার বান্ধে টান্ধে ছুঁয়ে দিছি। একটি নদী সুস্থ থাকা অনেকাংশে নির্ভর করে ঘড়িয়ালের টিকে থাকার উপর। জেলেরা মনে করে নদীর সকল মাছ ঘড়িয়াল খেয়ে ফেলে বলে এদের বেঁচে থাকার কোনো দরকার নেই, আর তাই শিবালয় থানার বালিয়াকান্দা গ্রামের অসংখ্য মানুষ পূর্বের ভুল ধারণাকে ভেঙে ছুটে আসে ফুটফুটে ঘড়িয়াল ছানাটিকে এক ঝলক দেখার জন্য। এটা আমরা দেখিনি আগে আর কি, কোনোদিনও, এখন দেখলাম আর কি। এমনি মনে করছি কুমুর টুমুর, তাই তাছাড়া আমরা তার ওই যে অন্য নাম টাম তো চিনি নি আমরা, তাকে হম। দিনের পর দিন অনেক বিপন্ন প্রাণী এখন শুধু বইয়ের পাতায় খুঁজে বেড়াতে হয়। সে কারণে বালিয়াকান্দা গ্রামের ছোট শিশুদের কাছে ঘড়িয়াল ছানাটি ছিল একটি অদ্ভুত প্রাণী। মাছ ধরার নৌকা থেকে একটা মানে জন্তু ধরেছে। ঘড়িয়াল নদীর জীব বৈচিত্র্য ভারসাম্য রক্ষা করে। ঘড়িয়ালের জন্য নির্দিষ্ট জায়গা রাজশাহীর গোদাগাড়ির মহানন্দা নদীর মুখ আশারিয়াদহকে ঘড়িয়ালের অভয়ারণ্য করা এখন সময়ের দাবি। নতুন আইনে আমাদের বিধান আছে, সেখানে আমরা ঘড়িয়ালের জন্য স্পেশাল কনজারভেশন এরিয়া ঘোষণা করব, এবছরই করব আমরা সেখানে। 30 বছর আগেও বাংলাদেশের পদ্মা মেঘনা যমুনাতে ঘড়িয়ালের অবাধ বিচরণ ছিল। মাঝে মানুষের অসচেতনতায় হারিয়ে যেতে বসেছিল ঘড়িয়াল, আর এই সুযোগে ভারতীয় প্রাণী বিজ্ঞানীরা বাংলাদেশে ঘড়িয়াল বিলুপ্তির কথা সারা বিশ্বে ফলাও করে প্রচার করতে চেয়েছে। ইন্ডিয়ানরা যেটা ছাড়তেছে, যেটা ওরা ছাড়ে হলো 44 সেন্টিমিটারের মতো, তার চাইতে আমাদের এই ঘড়িয়ালটা অনেক ছোট, 10 সেন্টিমিটারের মতো ছোট। আমরা এটা প্রমাণ করতে পারি যে বাংলাদেশে ঘড়িয়াল, এটা বাংলাদেশি ঘড়িয়াল এবং বাংলাদেশে বিট করছে। সকলের উপস্থিতিতে ঘড়িয়াল ছানাটি আবারও পদ্মা নদীতেই ছেড়ে দেওয়া হয়। ঘড়িয়াল ছানাটি পাওয়া ও ছেড়ে দেওয়ার ফলে বেড়ে গেল সকলের অনেক দায়িত্ববোধ, আর সে দায়িত্ব থেকে ঘড়িয়ালকে শত্রু না ভেবে তাকে নদীর বন্ধু হিসেবে দেখে তাদের বাঁচানো ও সংরক্ষণের ব্যাপারে সকলকে এগিয়ে আসতে হবে। হোসেন সোহেল, এটিএন নিউজ, শিবালয়, মানিকগঞ্জ।